মুক্তি পাওয়ার প্রথম দিন থেকেই দেশের প্রেক্ষাগৃহগুলোতে ঝড় তুলেছে শাকিব খানের ঈদের ছবি তুফান সারা দেশের ছবিটি নিয়ে দর্শক সারা তুঙ্গে ঢাকা সহ সারাদেশের একশো বিশটির বেশি প্রেক্ষাগৃহে চলছে চলচ্চিত্রটি মুক্তি দিন থেকে শুরু করে এখন পর্যন্ত ছবিটি গড়ছে একের পর এক রেকর্ড যদিও সিনেমাটির আয় কত এ নিয়ে এখনো কোনো অফিসিয়াল তথ্য দেয়নি তুফান কর্তৃপক্ষ এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল শুধু একটি হিসাব গণমাধ্যমকে জানিয়েছেন তিনি বলেন সিনেমা থেকে কত আয় হয়েছে সেটা আসলে ম্যানুয়ালি আমাদের সংগ্রহ করতে হয় হিসাব করতে সময় প্রয়োজন শুধু একটা হিসাবই এখন আমার হাতে আছে তা হল সিনেপ্লেক্সে প্রথম আড়াই দিনে এক কোটি বিশ লাখ টাকা ক্রস সেল হয়েছে ইতিহাসে গত বছরে কোনো সিনেমার ক্ষেত্রে এটা হয়নি এদিকে শুক্রবার গণমাধ্যমে স্টার সিনেপ্লেক্সের জ্যৈষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানান ঈদের আগের দিন থেকেই তুফান এর অগ্রিম টিকিট সোল্ড আউট হয়ে যায় শুরুতে ঈদের দিন সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের সব আউটলেট মিলিয়ে বাইশটি শো চালানো হয়েছিল পরে দর্শকদের চাপে গত বৃহস্পতিবার থেকে শো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় মেজবাউদ্দিন বলেন ছুটির দিনে দর্শকের চাপ আরো বাড়ছে স্টার সিনেপ্লেক্সে চলা প্রিয়তমা পরাণ ও হাওয়া সিনেমাকেও ছাড়িয়ে গেছে তুফান এর আগে কোন বাংলা সিনেমার এত শো চালানো হয়নি বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা শুধু স্টার সিনেপ্লেক্সেই নয় তুফান সিনেমা দেখতে আসা দর্শকের চাপ সারা দেশের প্রতিটি সিনেমা হলে